ওয়ান্ডারফুল ফুডে আজকে ওয়ান্ডার এপিসোড করকনাথ চিকেন। এ যে সে মুরগি নয়, একেবারে কালো মুরগি, মানে চামড়া কালো, মাংস কালো, রক্ত কালো, এমনকি ডিমও কালো। তো খেতে নিশ্চয়ই ব্রয়লার মুরগির মতো নয়, দেশি মুরগি কিংবা তার থেকে ভালো। আর এর গুণাগুণ, অশেষ গুণাগুণ, সেটা রান্নার সাথে সাথে জানা যাবে। আর প্রথাগত চিকেন যেভাবে রান্না করি, এই রান্না তার থেকে একটু অন্যরকম। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করি করকনাথ চিকেন। একদম এক জোড়া করকনাথ চিকেন খুব সুন্দর করে ড্রেস করে ছোট ছোট পিস করে আমার কাছে চলে এসেছে। যেহেতু দুটো করকনাথ চিকেন আমার এখানে ওজন হয়েছিল 3 কিলো 300, স্কিম সমেত তার জন্য বাদ কম গেছে, তবু আমি ধরে নিলাম 1 কিলোর কাছাকাছি বাদ গেছে। অতএব আমার কাছে প্রায় 2 কিলো 250 মতো নিট মাংস আছে। সেই মতো আমি কী কী মশলা নিয়েছি সেটা আপনাকে বলে দিই। মশলার আগে বলে দিই, মাংসটাতে একটা অদ্ভুত গন্ধ থাকে, অনেক সময় করকনাথ চিকেন একটা মেটালিক স্মেল থাকে। তো সেটাকে আগে নিমেষে উৎপাটন করার জন্য আমি নিয়েছি খানিকটা আটা আর একটা গোটা পাতিলেবু। এইটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। বাটা মশলার মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। পেঁয়াজের পরিমাণ 300 থেকে 350 গ্রাম, আদা 100 গ্রাম এবং 60 থেকে 70 গ্রাম রসুন। গুঁড়ো মশলার মধ্যে আছে 2 ধরনের লঙ্কার গুঁড়ো এবং ঝাল হিসেবে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে নিয়েছি, আর আছে কয়েকটা শুকনো লঙ্কা। গুঁড়ো মশলার মধ্যে আরও আছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং অবশ্যই থাকবে সর্ষের তেল, পরিমাণ মতো নুন এবং সবার শেষে দেব হচ্ছে একটু পোস্ত বাটা। এছাড়া নিয়েছি গোটা গরম মশলা, গরম মশলার তো আছেই, তার সাথে আমি নিয়েছি কয়েকটা তেজপাতা, অর্ধেক জৈত্রী, হাফ স্টার অ্যানিস এবং একটা বড় এলাচ। এটাও একটু দেব যেহেতু গন্ধটা একটু অন্যভাবে তাড়াতে চাই আর কি, যেহেতু করকনাথ চিকেনের একটা তীব্র গন্ধ আছে, সেই গন্ধটা যাতে না আসে তার জন্য গোটা গরম মশলার সাথে আরও এগুলো আমি অ্যাড করেছি। শুরুতে যেটা করতে হবে, আমাকে আগে মাংসটাকে খুব ভালোভাবে আটা এবং একটা গোটা পাতিলেবু দিয়ে ধুয়ে ফেলতে হবে। আটা আর পাতিলেবু দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দেবো, এতে মাংসের গন্ধটা চলে যাবে এবং তারপরে খুব ভালোভাবে ধুয়ে ফেলব। শুরুতে দিয়ে দেব তেল, তেলটা গরম হলে আস্তে আস্তে দিয়ে দেব গোটা গরম মশলা। আগে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, একটু জৈত্রী, হাফ স্টার অ্যানিস, দারচিনি, বড় এলাচ শুধু বীজগুলো, লবঙ্গ আর ছোট এলাচ, এবার দিয়ে দেব গোটা পেঁয়াজটা। গরম মশলার সাথে বাটা পেঁয়াজটা আগে ভাজা হতে থাক। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুনটা। গোটা গরম মশলার সাথে দিয়েছি বড় এলাচ, অর্ধেক জৈত্রী এবং হাফ স্টার অ্যানিস, তার সাথে বাটা পেঁয়াজ এবং বাটা রসুন দিয়ে মোটামুটি কষাচ্ছি। এটা ভাজা হয়ে গেলে
এবার আস্তে আস্তে দিয়ে দেবো আমার অন্য গুঁড়ো মশলাগুলো। প্রথমে দেবো হলুদ, হলুদের পর দু চামচ ধনে, তারপরে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে নাড়াতে থাকবো। সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তেল আর মশলা আলাদা হয়ে গেলে বোঝাই যায় যে মশলা কষানো হয়ে গেছে। এবার এক একে দিয়ে দেব মাংস, কালো চিকেন এর সাথে কাঁচা লঙ্কার পেস্ট, কড়কনাথ বা কালো মুরগি বলে আমরা যাকে চিনি তার আসল নাম অ্যাম কেমানি। কেমন অদ্ভুত নাম না? অ্যাকচুয়ালি এই নামটা আমাদের দেশের নয়, এই নামটা ইন্দোনেশিয়ার। মানে বলা হয় যে এই কালো মুরগি বা কড়কনাথের অরিজিন যেখানে, অ্যাম মানে মুরগি ইন্দোনেশীয় শব্দে, আর কেমানি মানে হচ্ছে যা পুরোপুরি কালো, আর সেই থেকেই অ্যাম কেমানি। এবং সেই মুরগি যখন আমাদের দেশে এলো তার নাম হলো কড়কনাথ। কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা গেছিল এই কালো মুরগির উপকারিতা এবং এই চাষ বেশ লাভজনক। তার কারণটা হচ্ছে যে এমনি মুরগির থেকে এর কিন্তু পুষ্টিগুণ অনেকটা বেশি, সেটা পরে বলছি। তার আগে একটা মজার ইনফরমেশান দিই। আমি যে মুরগিটা রান্না করছি এটা তো পশ্চিমবঙ্গে খুব বেশি দিন আমরা দেখিনি। এর আগে আমরা ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন গুগলে সার্চ করে কালো মুরগি দেখতাম। তো এই মুরগি কিন্তু ভারতবর্ষে প্রথম চাষ শুরু হয় মধ্যপ্রদেশে এবং তারপরে উত্তরপ্রদেশে। তারা হিন্দিভাষীরা এই মুরগিকে বলতাম কড়কনাথ, কড়কনাথ না, আমরা কড়কনাথ বলি, তারা বলে কড়কনাথ। এবং তারা মানে প্রচলিত শব্দে এই মুরগিকে বলতেন কালো মাসি, মানে এত কালো জানি না মাসিটা কোথা থেকে এলো। তো এই মুরগিকে সেখানে বলা হয় প্রচলিত শব্দে কালো মাসি। কালো মুরগির মাংস আমাদের ব্লাড প্রেশার মানে রক্তচাপকে কন্ট্রোল করে। ভাবা যায়, মাংস খাচ্ছি কিন্তু সেটা রক্তচাপকে কন্ট্রোল করে, এমনকি রক্তের শর্করা, ঠিক আছে, তাকেও নিয়ন্ত্রণ করে এই কালো মাংস। এছাড়া আরও বিষয়, এর এত ভালো পুষ্টিগুণ, এ মানব শরীরে এই কালো মাংস পেশি শক্তিকে নিয়ন্ত্রণ করে। এবং খুব রিসেন্ট গবেষণায় জানা যায় যে এই কালো মাংস খেলে নাকি ক্যান্সার নিয়ন্ত্রণ করা যায়। সে কারণেই বোধ হয় এত দামি, কারণ আপনি যখন খোলা মার্কেটে কিনতে যাবেন গোটা মুরগির কিলোই 600 টাকা। আমি একটু গ্রামগঞ্জ থেকে পাইকারি কিনে এনেছিলাম বলে আমার থেকে 500 টাকা কিলো নিয়েছিল। মোদ্দা কথা মাংস, কিন্তু তার এত পুষ্টিগুণ, এটা বোধ হয় এই কালো মাংস ছাড়া আর কোনো মাংস নেই। আর একে তো রেড মিট আপনি বলতে পারবেন না, ব্ল্যাক মিট। এই মুরগি এত কালো কেন জানেন? তার কারণ এই মুরগিতে মানে এই মুরগির মাংসে আয়রনের পরিমাণ বেশি। এছাড়া এই মাংস অ্যান্টিঅক্সিডেন্ট। ভাবা যায়, মুরগি তো নয় ওষুধের দোকান। যাই হোক, আর সবচেয়ে মজার ইনফরমেশন, মাংস অথচ এই মাংস কোলেস্টেরল অন্য মাংসের থেকে অনেক কম। খুব রিসেন্ট কোলেস্টেরল চেক করেছিলাম, আমার তো কোলেস্টেরল বেশ বেশি, তো আমি ঠিক করেছি এবার থেকে কালো মুরগি খাবো, কারণ খাসির মাংসের মতোই দাম অথচ কোলেস্টেরল কম। মাংস মোটামুটি অর্ধেক কষানো হয়ে গেছে। আমি যেহেতু কড়কনাথ চিকেন, তার জন্য চিকেনটাকে অন্যভাবে ধুয়েছি এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়েছি। এবং মশলা যখন কষিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন তাতে আদা ছিল না, তার কারণ আদাকে যদি গরম তেলে কষানো হয় তাহলে আর আদার কোনো গন্ধ বা স্বাদ থাকে না। তার জন্য অর্ধেক কষানোর পর আমি মাংস সাধারণত আদা দিই, আজকেও তাই।
আদা রেডি আছে, মাংস যেহেতু অর্ধেক কষানো হয়ে গেছে ওর জন্য আমি আদাটা দিয়ে দেবো। রসুন পেঁয়াজ যত পারেন কষিয়ে নিই, কিন্তু আদা কষালে আদার গন্ধ চলে যায়, আর যেহেতু আমি একটু কম পরিমাণে আদা দিই তার জন্য আরও গন্ধ থাকে। মাংস কষানো হয়ে গেছে, যেহেতু করকনাথ চিকেন এটার একটা খুব সুন্দর পুষ্টিগুণ আছে, তার জন্য অতিরিক্ত কষানোর কোনো প্রয়োজন নেই, তার জন্য আগে জল ঢেলে দেবো। কষানোর পর অন্তত ঘন্টাখানেক সেদ্ধ হয়েছে, এখনো মনে হয় খানিকটা বাকি। না, হয়ে গেছে, গন্ধটা দারুণ। একদম লাস্ট ফিনিশিং, সবার শেষে একটু স্বাদ বৃদ্ধির টোটকা, যতই হোক করকনাথ চিকেন, ফলে যদি টেস্ট আরও বাড়ানো যায়, ইনভেস্টটা বেশি তো। যাই হোক, আমার কাছে আছে একটু পোস্ত বাটা, শুরুতে দেখিয়েছিলাম, একদম তোলার আগে পোস্ত বাটাটা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে তারপর তুলে নেব। একটু রংটা ফেরানোর জন্য সবার শেষে দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি মির্চ। মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এই আঁচে বাকিটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু পোস্ত বাটাটা দিয়েছি, আর পাঁচটা মিনিট ফুটিয়ে নেব। শুরু করেছিলাম রীতিমতো সকাল সকাল, তারপর মুরগি কাটা, স্কিন শুদ্ধ খুব যত্ন করে ছাড়ানো, তারপর এরকমভাবে আটা এবং লেবু দিয়ে ধোয়া, খুব সুন্দর করে গুছিয়ে রান্না করা, সময়টা আমি বোধহয় একটু বেশি নিয়েছি। তার কারণ আপনি যখন প্রেশারে করবেন কিংবা রেডিমেড চিকেন কাটিয়ে নিয়ে চলে আসবেন, আপনার অর্ধেক সময় লাগবে। যাই হোক, এতক্ষণ এত ধৈর্য নিয়ে রান্না করলাম, টেস্ট করার পালা, যদিও সিদ্ধ হতে আরেকটু বাকি আছে, কিন্তু আমার ধৈর্য ধরছে না, দেখি। কালো মুরগির লালচে ঝোল ফুটছে, একটু গরম গরম টেস্ট করে এই কাঠের আঁচেই রেখে দেবো খানিকক্ষণ, তাতে আরেকটু সেদ্ধ হয়ে যাবে। গন্ধটা জেনুইন, শুরুতে গোটা গরম মশলার সাথে যে বড় এলাচ দিয়েছিলাম, অর্ধেক স্টার অ্যানিস দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়েছিলাম এবং তেজপাতা দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, সেই মশলাটার গন্ধটা এখন টের পাচ্ছি, ও অর্ধেক জৈত্রী দিয়েছিলাম। সবাই অভিযোগ করেন যে এই মাংসের একটা গন্ধ আছে, সেই গন্ধটা নেই। আমার মনে হয় আমি প্রায় সব রকমের লঙ্কাই দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, ঝালের পরিমাণটা একটু কম হলে ভালো হতো। ঝোলটা দুর্দান্ত খেতে হয়েছে, করকনাথ যদি ঠিকঠাক রান্না করা যায়, আমি এটুকু বলতে পারি, খাদ্যগুণ তো আপনাদের জানালাম, সেটা অনেক খাবারেরই আছে, কিন্তু এটা কিন্তু খাসির মাংস থেকে খেতে ভালো লাগবে, দারুণ খেতে। আমি আগে একবার খেয়েছিলাম আর আজকে নিয়ে দ্বিতীয়বার খাচ্ছি। করকনাথ এরকম ছুটির দিনে একটু পকেটে টাকা থাকলে রান্না করা যায়, দারুণ রেসিপি, হেলদি রেসিপি এবং ভীষণ টেস্টি। তো এরকম নিত্য নতুন রেসিপি দেখবার জন্য আপনাকে যেটা করতে হবে, ওয়ান্ডারফুল ফুডের সাথে থাকতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। কী ঠিক, কী ভুল, কী করতে পারি, কী না করতে পারি, ভবিষ্যতে কী করতে পারি, সব কিছু জানানোর জন্য হোয়াটসঅ্যাপ আছে, মেল আছে, ফেসবুক আছে এবং ইউটিউব আছে। অবশ্যই আপনারা সাথে আছেন, আর আছি আমি নিত্য নতুন রেসিপি দেখার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, মন দিয়ে খাবেন, লোককে খাওয়াবেন, ঠিক যেভাবে আমি এখন আয়েশ করে করকনাথ খাচ্ছি।